প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন পুলিশের গুলিতে কোন সাংবাদিক মারা যায়নি কোটার দাবি পূরণ করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে ঘিরে দেশে চলমান পরিস্থিতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে শনিবার রাতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় মন্ত্রী জানান ঢাকা মহানগর নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি মন্ত্রী দাবি করেন আন্দোলনের পুলিশের গুলিতে কোন শিশু ও সাংবাদিক মারা যায়নি না না এই আন্দোলনে পুলিশের গুলিতে যায়নি না এই আন্দোলনে যায়নি আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় উচিত তাদের তুলে প্রয়োজন হলে যে এই রকম যদি কিছু সিচুয়েশন আসে প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই করব যদি প্রধানমন্ত্রী মনে করেন বিএনপি ও জামাতকে উল্লেখ করে তিনি বলেন এরা সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকত জামাত ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন ছাত্রদের সকল দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে এরপরও যদি কোনো দাবি থাকে তাহলে গণভবনের দরজা সবসময় খোলা রয়েছে বলে জানান তিনি ফজলে আদিত্য দেশ টিভি ঢাকা